নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চতুর্দশ অর্থ কমিশনের অর্থে পুকুর চুরি চলছে শিলচরে, সরব মণ্ডল কংগ্রেস। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম, তারাপুর জিপি সভানেত্রীর বাড়িতেই চারটি ঘর। মেঘালয়ে বাঙালি নির্যাতন, শীঘ্র ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরজি শরীফের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। চতুর্দশ অর্থ কমিশনের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে পুকুর চুরি হচ্ছে। কমিশনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিধায়কের পৃষ্ঠপোষকতায় ব্যাপক দুর্নীতি চলছে, এই অভিযোগ করেছেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি তথা তারাপুর মণ্ডল কংগ্রেস সভাপতি জগজ্যোতি নাথ। রবিবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারাপুর মণ্ডল কংগ্রেস কর্মকর্তারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি নিয়ে সোচ্চার হন। প্রাক্তন জিপি সভাপতি জগজ্যোতি নাথ ওরফে গৌরব সাংবাদিকদের জানান, এলাকায় সিসি ব্লকের যত কাজ হচ্ছে সবগুলি অতি নিম্নমানের হচ্ছে। নিয়ম অনুযায়ী সিসি ব্লকের রাস্তার কাজে সেন্ট গ্রেভেল ব্যবহার করার কথা, কিন্তু তারাপুর জিপির বিভিন্ন সড়ক নির্মাণে সেন্ট গ্রেভেলের ব্যবহারই করা হয়নি। এতে বিভিন্ন রাস্তা খুব কম দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। বিল বানাইবার সময় আমরা যে মেটেরিয়ালস কিনা হওয়ার, আমরা প্রথমে এটা জিএসটি দিয়ে মেটেরিয়ালসগুলো কিনি, কিনিয়া সারলে যখন বিল বানাই, তখন বিল বানানি গিয়া দেখি তারা নির্ধারিত ভেন্ডারের মাধ্যমে বিল বানানি বানাইতে লাগে এবং এই ভেন্ডারে আবার জিএসটি খাটিয়ে নিয়ে যায়। তে যদি আমরা দুইবার খানে জিএসটি দিতাম, আমরা প্রশ্ন হয়েছে আমরা খাস করতাম, আমরা কোনো জিনিস কিনতাম আমরা একবার জিএসটি দিতাম, সরকারে আমরা কইছে না আমরা দুইবার দুইবার করে জিএসটি দিতাম, তে আমরা এটা কোনো সময়ও মানি না। এইভাবে অর্থ লুণ্ঠন চলে তারাপুর জিপিতে, এটা আমরা কোনো অবস্থায় মানিয়া নিতাম না। আমরা কথা হয়েছে এজ পার স্পেসিফিকেশন, এজ পার এস্টিমেট আপনারা কাজ সুন্দরভাবে করিয়া নেই। এই লাগে এর লাগিয়ে আমি সবাই কাছে অনুরোধ রাখিয়া, বিশেষ করিয়া পিএনআরডির ইঞ্জিনিয়ার যারা আছে তারাও আমি অনুরোধ করব, আপনারা আপনারা দায়িত্ব আপনারা এজ পার এস্টিমেট কাজ করিয়া দিতা, আর আদারওয়াইজ আপনারা যদি এরকম করুন না, তে হ্যাঁ আমরা এটা নিয়ে আলটিমেটলি আমরা ডেপুটি কমিশনার মহাশয়ের কাছে যাই, এখানেও যদি আমরা যদি কোনো সুবিচার যদি পাই না, তে আমরা আইনের ব্যবস্থায় যাই। বিধায়ক দিলীপ কুমার পালের পৃষ্ঠপোষকতায় এই অনিয়ম চলছে বলেও তারাপুর মণ্ডল কংগ্রেসের কর্মকর্তারা অভিযোগ করেন। জগজ্যোতি নাথ জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃতপক্ষে যাদের ঘর পাওয়ার কথা তারা পাচ্ছেন না, এর বিপরীতে পঞ্চায়েত সভানেত্রীর আত্মীয় স্বজনরা লাভ করছেন এসব ঘর। চলতি বছর মোট 160 ব্যক্তির নাম চিহ্নিত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা প্রাপকরা হলেন জিপি সভানেত্রী স্বপ্ন পালের স্বামী বিধান রঞ্জন পাল, তাঁর ভাসুর ও দেবর যথাক্রমে বিকাশ রঞ্জন পাল ও মনোজ পাল, এবং এলাকার তিনতলা বাড়ির মালিক অলোক চক্রবর্তীও প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার ঘর পেয়েছেন বলে মণ্ডল কংগ্রেসের অভিযোগ। তারা এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পিএমওয়াই ঘর নিয়ে আমরা অভিযোগ ওই লগিয়া, যে পিএমওয়াই বলতে আমরা বুঝি গরিব, যে গরিবের লাগিয়া ঘর, গরিবের ঘর এখানে গরিবরা পাইছে না, এখানে আমরা ফাড়ার জমিদার যারা আছে তারা পাইছে, জিপি সভানেত্রী যে আছে তার স্বামীয়ে পাইছেন, জিপি সভানেত্রীর বাসুর বিকাশ রঞ্জন পাল মহাশয় তাইন পাইছেন, জিপি সভানেত্রীর দেওয়ারে পাইছেন মনোজ পাল মহাশয়, আবার ইয়র আমরা বিধায়কর খুব কাছের মানুষ শিকা পাল মহাশয় পাইছেন, এরপরে আপনার আমরা তারাপুর জিপির জমিদার একজন ইন্দুভূষণ আমরা সবাই চিনি, আপনারাও চিনেন, তান ছেলে আমরা জমিদারের ছেলে তাইনও পাইছেন, মনোজ পালের তিনতলা বিল্ডিং আছে, আরও লিস্ট প্রকাশ যখন পাইব আমরা এটা নিয়ে এখনও ছানবিন করিয়া আমরা আপনারা জানাইমু। মন্ত্রী নবকুমার দোলের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগীয় চলছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, এ নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। অডিওতে মধুরার জিপি সভানেত্রীর স্বামী অভিজিৎ আচার্য দুর্নীতি অনিয়মের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রতিটি প্রকল্পে 30% টাকা কাটমানি থাকে, এটাই আজ অলিখিত নিয়মে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, গ্রামোন্নয়নের কাজে অবাধে দুর্নীতি চলতে থাকলেও নীরব ভূমিকা পালন করছে নিজেকে স্বচ্ছ বলে দাবি করা উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, এবার জিপি সভানেত্রীর স্বামী অভিজিৎ আচার্য 30% কাটমানির ব্যাপারে আদৌ কি বলছেন, শুনুন এই অডিও ক্লিপিং। আচ্ছা
না ঠিক আছে এটা দেখিয়ে দিই মনে চিন্তার কারণ নাই। 30% তো দেখো 10% জিএসটি যাইবই, নিজেও তুমি জানাই, আর 20% তো ভাই এটা তোমার জানাও আছে তেয়ার কিটা সব জিপি যেরকম দেয় এরকমই তো যাইবো না নি কইছি। 30% তো আনে তো চালিয়ে যায় বা হ্যাঁ 30% তো আনে তো চালিয়ে যায় আননেসারি না যেটা চলে রে ভাই এটাই তো করতে লাগবো না ওটাও কথা। তুমি একটা হিসাব দাও 80,000 টাকার কাজ আমি নিজে তোমার 30,000 টাকার ভিতরে কুয়া বানাইয়া দেখাই, আমিও তো বানাইছি বানাইছি না নি তান্ডারে তো অতটা রাস্তা দেখাইয়াও দিয়াও তারা যদি ওইটা মাত মাতে তো আর কি তা করবা করার তো কিছু নাই আরো লাগে। মেঘালয়ে বাঙালি ব্যবসায়ীদের উপর অত্যাচার ও নির্যাতনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজ্যের পূর্ব খাসি জেলার ইছামতি ও ভোলাগঞ্জ এলাকায় বসবাসকারী বাঙালিদের উপর খাসিরা নির্যাতন চালাচ্ছে, অর্থনৈতিকভাবে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বরাক ব্রহ্মপুত্র উভয় উপত্যকায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ করা এবং তাদের সুরক্ষার জন্য রবিবার মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এল রিম্বুইর সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। এ ব্যাপারে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শরীফ জানান, এই ঘটনায় অসমের মানুষের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে, যে কোনো সময় এর বহিঃপ্রকাশ ঘটবে, শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা না নিলে এ রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে শরীফ হুমকির সুরে জানান। আজকে মেঘালয়ের হোম মিনিস্টার এল রিম্বুই মহাশয়ের সঙ্গে সকালে টেলিফোনে ওনার সঙ্গে যোগাযোগ করে এই অসন্তুষ্টির কথা ওনাকে স্পষ্ট করে সেটা বলি। ঘটনার পেছনে যেটা হয়েছে নৈপত্যে যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক, আসামিদের গ্রেফতার করা হোক, আমরা সেটা চাই। আজকে একটা পরিকল্পিতভাবে সেটা যদি করা হয় সেখানে ব্যবসা বাণিজ্যের এবং অর্থনৈতিক যদি অবরোধ সেখানে সৃষ্টি করা হয় সেটার তো সেটা আমরা কোনো অবস্থাতে সেটা মেনে নিতে পারবো না। এবং অত্যন্ত স্বাভাবিকভাবেই এখানে যেটা খুব সেই খুব সঞ্চারিত হয়েছে সেই খুব যদি প্রশমিত না হয় সেটা আমি মেঘালয়ের হোম মিনিস্টারকে স্পষ্টভাবে বলেছি, সেই খুব প্রশমিত করার জন্য যে অর্থনৈতিক অবরোধ যেটা সৃষ্টি হয়েছে এবং সেখানে জনজীবনে যেটা আজকে যেটা স্তব্ধ হয়ে গেছে সেখানে নর্মালসি শান্তি সম্প্রীতি এবং সেখানে যাতে মানে একটা ভালো মানে পরিবেশ সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি ওনাকে অনুরোধ জানিয়েছি। তারপরে গুয়াহাটির সঙ্গেও সেদিকে যদি যাই সংযোগকারী সেখানে আমাদের মানে অনেক যেখানে বঙ্গবাসী বা অন্যান্য যারা সম্প্রদায়ের যারা আছেন তারা যে এই ঘটনাকে আজকে যারা তীব্রভাবে নিন্দা জানাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা সব দিকে তার বৃহত্তর যে আন্দোলন সেই বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে না করা হয় সেটা আমি ওনাকে স্পষ্ট করে বলেছি। সেখানে ও উপজাতি সম্প্রদায়ের যারা আছেন শুধু বাঙালি নয় আরও যারা রয়েছেন তাদের নিরাপত্তা মেঘালয় সরকার সুনিশ্চিত করতে হবে। এবং আজকে এই যে ইনারলাইন পারমিটের নামে আমরা কিছুদিন পরে দেখতে পাই খাসি স্টুডেন্টস ইউনিয়ন যেটা প্রশাসন পুলিশ প্রশাসন প্রশাসনের কাজ তো প্রশাসন করবে সেই বাড়বাড়ন্ত যেটা সেই বাড়বাড়ন্তটা সেটা আর মেনে নেওয়া যাবে না, সেটা ধৈর্যের যেটা বাদ যেটা সেই ধৈর্যের বাদের বাইরে চলে যাচ্ছে। সমাজকল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে আন্তর্জাতিক কন্যা দিবস কাছাড়েও পালন করা হয়েছে। রবিবার কাছাড় জেলা পরিষদ কার্যালয়ে 10 জন কন্যা শিশুকে 4,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা পরিষদের সিইও দীপশিখা দে, সমাজকল্যাণ বিভাগের আধিকারিক শাশ্বতী দেব প্রমুখ। সম্ভবত 22 জানুয়ারি 2015 তিনি সেটা শুভারম্ভ করেছিলেন। কেন তিনি এটিতে নজর দিলেন একটা কথা বলতে দ্বিধা নেই, রাজনীতির কথা নয় সেটা। আমরা যদি লক্ষ্য করি মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর যেভাবে তিনি অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, শিক্ষা সংস্কার, কৃষিক্ষেত্রে সংস্কার, সামরিক ক্ষেত্রে সংস্কার করে যাচ্ছেন সেটা আগে কখনো আমরা দেখিনি, লক্ষ্য করিনি।
কচুদরম থানা এলাকার ভুবনহিল ডিপির ভুবননগর তৃতীয় খণ্ডে শনিবার রাত 9:30 নাগাদ এক অগ্নিকাণ্ড ঘটে। এতে ভস্মীভূত হয়েছে একটি বাসগৃহ। জানা গেছে এদিন রাতে এলাকার মীরা চাষা নামের মহিলার ঘরে আগুন লাগে। দেখতে দেখতেই আগুনের লেলিহান শিখা তার টিনের ছাউনির গৃহটি গ্রাস করে নেয়। তখন মীরা ও তার ছেলে রাজু চাষা ঘরে ঘুমিয়েছিলেন। তারা কোনো ক্রমে প্রাণ রক্ষা করলেও ঘরের আসবাবপত্র সহ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী। কিন্তু সোনাই থেকে দমকল আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। ভুবননগর ভুবননগর পার্থিবী 9:30-9:30 লাগাত মানে ঘরটা জ্বালা নিয়েছে, জ্বলছে আর কি দাদা। এরপরে তো আমরা প্রশাসন যতজন আসলাম আর কি, এরপরে কচুদরমে আমরা ফোন করছিলাম, ওসি স্যার আসে 15-20 মিনিটের ভিতরে ঘর জ্বলার লগে লগে টাইনে আসে। আবার পরে তো ফায়ার ব্রিগেডে যে সময় কল করছিলাম সেই সময় ফায়ার ব্রিগেড আইতে আইতে প্রায় 1 ঘন্টা লাগছে আর কি। এটাই আমার কাছে দুঃখিত আর কি। এরপরে তো স্যারে ফোন করলাম, স্যার আইসে, স্যারও ফোন করছে, ওসি স্যারও ফোন করছে ফায়ার ব্রিগেডের স্যার কাছে, হে আইতে আইতে একটু লেট হয়েছে। কিন্তু এই লেট না হলে এই ঘরটা অ্যাকচুয়ালি বাঁচা গেল। এদিকে রবিবার ভুবননগরে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের খোঁজ নেন ভুবনহিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। তিনি কচুদরম থানায় দমকল কেন্দ্র প্রদানের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মণিপুরে যুব ফ্রন্ট অব আসাম মাইফার দ্বিতীয় বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় শনিবার ডিমাসা ভবনে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মাইফার 2020-2022 পর্যন্ত কেন্দ্র কমিটির সাংগঠনিক সভাপতি সেরাম হেরাজিৎ সিংহ, সহসভাপতি পুনসি সিংহ সহ 15 জন কার্যকরী সদস্য নির্বাচিত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করা হয় যে মণিপুরী ভাষাকে আসাম সরকারের সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অক্রম লেখিকান্ত, চিত্তরঞ্জন সিংহ, মলিনা সিংহ প্রমুখ। রবিবার হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বাঁশকান্দি অঞ্চলের চন্দ্রপুর তৃতীয় খণ্ডে 360 নং রামসুন্দর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 102টি শাড়ি, 17টি ধুতি বিতরণ করা হয়। প্রথমে সংস্থার পক্ষ থেকে উপস্থিত সবাইকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সমস্ত কোভিড-19 প্রোটোকল মেনে এই অনুষ্ঠানটি করা হয়। পরে শিশুদের মধ্যে খেলনা বন্দুক সহ খেলার সামগ্রী বিতরণ করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ, সম্পাদক কৃষ্ণ কংসবনে, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য প্রমুখ। বরখলার প্রাক্তন বিধায়ক রুমিনাথের বহিষ্কারের পর শনিবার কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে বরখলা ব্লক কংগ্রেস ধর্ণা কর্মসূচি পালন করে। এদিন কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করে প্রতিবাদ জানান কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব। এদিন কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ঝন্টু সরকার, সাধারণ সম্পাদক রেহান উদ্দিন সহ আরো অনেকে। এপি যে মার্কেটিং কমিটি কে দালাল বলছে মোদিজি, আমরা বলছি মার্কেটিং কমিটি তো আমরাও বলেছিলাম আমরা সরাবো, কিন্তু এরকম কি মেকানিজম আপনি কৃষকদের দিচ্ছেন যে ওরা ওদের উৎপাদনের ঠিক দাম পাবে? কোনো না, মোদিজি সব বিক্রি করে দিতে চান, এসপিসি বিক্রি করে দিতে চান, রেলওয়ে বিক্রি করে দিতে চান, এলআইসি বিক্রি করে দিতে চান, এখন কৃষকদেরও বিক্রি করে দিতে চান। এছাড়া কোনো উদ্দেশ্য নাই, এটা নিয়ে কংগ্রেস বিরোধিতা করবে আর কৃষকদের পাশে দাঁড়াবে, কারণ কৃষকদের জন্য আমাদের দেশ এত শক্তিশালী হয়েছে, স্বাধীনতার আগে ছিল আর স্বাধীনতার পরে হয়েছে, তাদের সঙ্গে এইভাবে অন্যায় আমরা হতে দেব। কোভিড বিধি মেনে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরীর সহযোগিতায় ও আমড়াঘাট এলাকার বিশিষ্ট নাগরিকদের ব্যবস্থাপনায় রবিবার আমড়াঘাট বাজার শেডে এক সভা অনুষ্ঠিত হয়। অধিমারীর সময়ে সরকারের সব ধরনের বিধিনিষেধ নিয়ে যাতে উৎসব পালন করা হয় এ নিয়ে এলাকার বিভিন্ন বক্তা নিজেদের মতামত তুলে ধরেন। তাছাড়া আমড়াঘাট বাজারে পুজোর দিনগুলোতে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানা যায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন পালংঘাট মণ্ডল সভাপতি সৌমেন দাস, গঙ্গা নগর জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী। কচুদরমের মাননীয় ওসি সাহেব আমাদের মধ্যে উপস্থিত থাকিয়ে আগামী পূজা কিভাবে সুন্দরভাবে পালন করা যায় সবাই মিলিয়ে এটা ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সবাই সহযোগিতা করছে, আগামী দিনেও করব। কিন্তু বিশেষভাবে পাবলিকের তরফ থেকে এই মিডিয়া সেক্টরের মাধ্যমে আমরা একটা অনুরোধ জানাইয়া যে আমড়াঘাট বেশ একটা ডিস্টেন্ট এরিয়া থাকার দরুন ফায়ার ব্রিগেডের একটা সমস্যা বহুদিন পুরানো, অতএব আপনারা মাধ্যমে আমরা কাছাড়ের জেলা প্রশাসনের কাছে একটা অনুরোধ করিয়া এই পূজা মরশুমে উৎসব উপলক্ষে যদি টেম্পোরারি বেসিসেও ভালো যদি আমড়াঘাটে একটা ফায়ার ব্রিগেড এবং একটা অ্যাম্বুলেন্স যদি ব্যবস্থায় রাখা যায় তাহলে আমরা এলাকার অত্যন্ত উপকার হইব এটা আমরা মনে করি। আর অতএব আপনাদের মাধ্যমে আমরা জেলা উপায়ুক্ত এবং কাছাড়ের জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখি আর যাতে আমরা টেম্পোরারি বেসিসে একটা ফায়ার ব্রিগেড এবং একটা অ্যাম্বুলেন্স আমড়াঘাট বাজারে আমরা
শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে রেন্ট হাউস দ্য স্টোরি অফ এভরি টেনেন্ট নামে একটি বই উন্মোচন করলেন শিলচর প্রেস ক্লাবের সভাপতি শঙ্কর দে ও জিসি কলেজের প্রাক্তন অধ্যাপক পার্থ সারথী চন্দ। বইটি লিখেছেন শিলচরের রেডক্রসের সভাপতি দীপায়ন চক্রবর্তী এবং সমরজিৎ দাস। এদিন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ওয়ান ফাউন্ডেশনের অরিজিৎ গোস্বামী, দেবকমল দত্ত প্রমুখ। ওই সব কিছু আমি আমার জীবনে যেটা ফেস করেছি একটা একটা ভাড়াটিয়া হিসাবে, বিভিন্ন ভালো জিনিস, বিভিন্ন একটু মানে কোনো সময় কোনো মনে আঘাত লাগা জিনিস অনেক কিছু পেয়েছি। ওই সব জিনিসটাকে আমি ভাবলাম যে আমি একটা গল্পতে পরিবর্তিত করি। আর একটা ছেলের লাইফকে আমি দেখেছি বেসিক্যালি, যে একটা মানুষের লাইফে কী কী কনসিকোয়েন্সেস আসতে পারে একটা যারা ভাড়া করে থাকে, আর ওই যে ফেসটা নিয়েই ওর লাইফটা চলতে থাকে, আর লাস্টে ওর লাইফে কিছু কনসিকোয়েন্সেস হয় যেটা ওর সেলফ ডিস্ট্রাকশনের দিকে ওকে নিয়ে যায়। সো বেসিক্যালি স্টোরিটা আমার এই এটা নিয়ে। আর আজকে আমি বুকটা ফিজিক্যাল কপি লঞ্চ করছি, আর আমার বুকটা ভেরি সুন আপনার উইদিন নেক্সট সানডের মধ্যে এটা গুগল প্লে বুকসে অ্যাভেলেবল হয়ে যাবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রবিবার করাতিগ্রাম আঙ্গার জুড়ে প্রায় 500 জন দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সমাজসেবক তাপস দাস। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, শুধু উধারবন্দ সমষ্টিতে নয়, বরাকের বিভিন্ন স্থানে তিনি বিতরণ করে যাচ্ছেন এবং আগামীতেও করে যাবেন। এদিন অন্যান্যদের মধ্যে বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন দীপক চক্রবর্তী, পান্না দাস প্রমুখ। তিনি ফোন করে আমরা বাসাত নিয়েছে, মিয়া সাদা কইছে যে দীপঙ্কর এখন আমি কিছু শাড়ি বস্ত্র দান করবো, বস্ত্র দিমু এমন মানুষ দেবা যারা পাওয়ার উপযুক্ত। হ্যাঁ, তোর স্বামী নাই, বিধবা ছেলে তো এও নাই, তাই আমরা ঘরে ঘরে গিয়া তাই টুকেন ফাটাইছি, ঘরে ঘরে গিয়ে আমরা রাত্রের দিনে ঘরে গিয়া টুকেন দিয়েছি। এর মধ্যে আমরা ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু আগেই বলছি তিনি কোনো MLAও না, কোনো মন্ত্রী মিনিস্টারও না, তিনি একজন আমাদের নজরে একজন শব্দ সমাজসেবী। যখনই আপদ বিপদে তাইনে ডাকি তাইনে কিন্তু আসে। আজকে যে রোদ্রের মধ্যে আপনার প্রকর রোদ্রের মধ্যে তারা এত কষ্ট করতেছে, তাইনে তাপস দাস মহাশয় খুবই আনন্দিত, এবং ইনিও অনেক তাই ওনার মূল্যবান সময় নষ্ট করে তিনি এখানে এসেছেন আপনাদেরকে বস্ত্র বিতরণ করার জন্য। তাই আমাদের তরফ থেকে, এই করাতি গ্রামবাসীর তরফ থেকে তাপস দাস মহাশয়কে আমার অন্তর থেকে ওনাকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাটলিছড়া সমষ্টির সর্বানন্দপুর নিজ বর্ণালপুর জিপিতে আগামী সোমবার থেকে শুরু হবে আধার কার্ডের কাজ। বিধায়ক সুজামুদ্দিন লস্কর জিপি অফিসে আধার কার্ড সেন্টার বসাতে তৎপর থাকলেও জিপি অফিসে NRC-র বকেয়া বিল থাকায় কিছুটা সমস্যা হয়েছে বলে জানা যায়। আধার কার্ডের সেন্টারের নামে বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, একথা জানালেন পঞ্চায়েত সদস্য রিয়াজ উদ্দিন লস্কর। বিশাল বাইক র্যালির মাধ্যমে হাইলাকান্দিতে রাইজোর দলের স্বাগত জানালেন কৃষক মুক্তির নেতারা। এদিন সকালে ধলেশ্বর পয়েন্ট থেকে র্যালি বের হয়। সোনাবাড়িঘাটের নিউ ইয়ংস্টার ক্লাবের নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করল কালাইন FC দল। শনিবার রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষ ডুগরিপাড় সম্রাট ক্লাবকে 3-1 গোলে হারায় তারা। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। ফুটবল নকআউট টুর্নামেন্টে তারা যেভাবে সুন্দরভাবে ফুটবল পরিচালনা করে এবং তাদের এই সুষ্ঠু সুন্দর ফুটবল পরিচালনার মাধ্যমে এতটা অঞ্চলে ফুটবল খেলার যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আবার প্রমাণ করে দিল 2020 সালের নকআউট ফুটবল খেলা পরিচালনা করে নিউ ইয়ংস্টার ক্লাব সোনাবাড়িঘাট। তাই আমি আগাম বিধানসভা উপাধ্যক্ষের পক্ষ থেকে তারকে জানাই হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরো একবার। চতুর্দশ অর্থ কমিশনের অর্থে পুকুর চুরি চলছে শিলচরে, সৌরভ মণ্ডল কংগ্রেস। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম, তারাপুর জিপি সভানেত্রীর বাড়িতেই 4টি ঘর। মেঘালয়ে বাঙালি নির্যাতন, শীঘ্র ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরজি শরীফের।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।